হাই এভরিওয়ান, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন, আমি আবার তোমাদের জন্য একটা অন্য রকম রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, কুলবুড়ির কুমড়ো ফুল। এক অরণ্যে এক সুন্দর ও রসালো কুলের গাছ ছিল, যেমন খেতে মিষ্টি তেমনই দেখতে সুন্দর ছিল। কিন্তু সে কুল খেতে কেউ আসত না, কারণ যেই আসত নিখোঁজ হয়ে পড়ত। শুনেছি এই বিশাল বড় কুলের গাছটা নাকি এক বুড়ি লাগিয়েছিল, কিন্তু কখনো তাকে দেখতেই পাওয়া যায়নি। সেই কুল গাছের ঠিক সামনে একটা কুমড়ো গাছ ছিল, তাতে অনেক কুমড়ো ফুল ফুটে থাকত। কিন্তু এই কুল গাছ, এই কুমড়ো গাছ এখানে কি করছে তাই ভাবছো তো? একটু অপেক্ষা করো, তাহলেই সব বুঝতে পারবে। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই অরণ্যের আরেক দিকে, এক কাঠুরিয়ার বাড়িতে। ও মা, মা বলো না কুমড়ো ফুলের বড়া করবে তো, বলো না মা। ওফ, এই হয়েছে এক মেয়ে, বলি এখন আমি কুমড়ো ফুল কোথায় পাবো যে বড়া বানাবো? আহা, মেয়েটাকে বকছো কেন? কুলকুলি শোন মা, আজকে তো হবে না, আমি কাল চাষিদের কাছ থেকে কুমড়ো ফুল এনে দেব, তখন তুই কুমড়ো ফুলের বড়া খাস। এখন জেদ করে না মা। না, আমি আজকেই খাবো। কুলকুলি, আজ আমি কুমড়ো ফুলের বড়া খাবই। আরে ওই তো কুমড়ো ফুল, এখানে কত কুমড়ো ফুল ফুটে রয়েছে, কি মজা! আমি আজ কুমড়ো ফুলের বড়া খাবো খাবো। কথা বলছো? এই তো তোমার সামনে দেখো। আরে তোমরা কারা, এসব ঘটলো কি করে? শোনো তাহলে, আমরা দুই পরি, বহুদিন আগে আমরা পরি রাজ্য থেকে কুল খেতে এসেছিলাম। দেখো ইচ্ছে পরি গাছটাই কি সুন্দর রসালো কুল ধরে আছে। হ্যাঁ স্বপ্ন পরি, চলো যাই। কিন্তু তখনই ঘটলো সেই ঘটনা। এই কি, আমার শরীর অবশ হয়ে আসছে কেন? হ্যাঁ ইচ্ছে পরি, আমারও। তোরা আমার ফাঁদে পা দিয়েছিস, আমি এখানে শিকার ধরার জন্য এই মায়া কুল গাছ রেখেছি। যারা এই কুল খেতে আসে তাদেরকেই আমি কুমড়ো ফুলে পরিণত করে দিই। তোরাও আমার জালে ধরা দিয়েছিস, তোদেরকেও আমি কুমড়ো ফুলে পরিণত করে দেব। না, আমাদের ছেড়ে দাও। যে দেখছো আরো কয়েকটা কুমড়ো ফুল, এরাও তোমারই মতো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, এরাও তোমার মতো কুমড়ো ফুল তুলতে এসেছিল। এই এখানে কি সুন্দর কুমড়ো ফুল ফুটে রয়েছে, চল নিয়ে যাই। ঠিক আছে। ছুঁয়ো না, ছুঁয়ো না তুমি, ছুঁয়ো না এই ফুল, এই যে সব মায়া, করো না এই ভুল। এই কে যেন কথা বলছে, কে যেন আমাদেরকে ফুল তুলতে বারণ করছে। ধুর, ছাড় তো, এখানে তো কেউ নেই, কুমড়ো ফুল আবার কথা বলে নাকি? কিচ্ছু হবে না, চল তুলি। কিন্তু স্পর্শ করাতে তারাও আমাদের মতো এক কুমড়ো ফুলে পরিণত হলো।
তখন থেকে আমরা এখানে কুমড়ো ফুল হয়েই আছি। তাহলে তোমাদের মুক্তির কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে, তবে এখন হবে না। একটু পরেই ওই কুলবুড়ি মানে ওই ডাইনি বুড়ি ঘুম থেকে উঠে পড়বে। তুমি কাল এই সময় এখানে আসবে, তখনই বলবো। তবে সঙ্গে কিছু কাঠ আর দেশলাই নিয়ে আসবে। আর একটা কথা, ওই কুলগাছ তুমি একদম ছোবে না, ওই কুলগাছও মায়াবী। এখন তুমি বাড়ি যাও, কেমন? ঠিক আছে। কোথায় যে মেয়েটা গেল, এখনো তো ফিরছে না, কি যে করি! কি রে, এতক্ষণ কোথায় ছিলি? খুব তো কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য লাফাচ্ছিলি। বড়া করে রেখেছি, চল ভেতরে চল। তুমি কাল এই সময় এখানে আসবে, তখনই বলবো। তবে সঙ্গে কিছু কাঠ আর দেশলাই নিয়ে আসবে। তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি, বলো এবার আমাকে কি করতে হবে। ঠিক আছে, মন দিয়ে শোনো। প্রথমে এই টুকরো কাঠগুলো দিয়ে আগুন জ্বালাও। ঠিক আছে। এবার ওই কুল গাছের সামনে মাটিটা খোঁড়ো, দেখো একটা কুল ওখানে পোতা আছে। এই কুলটাই ডাইনি বুড়ির মৃত্যু কবচ। এই কুলটা কোনোদিনও নষ্ট হয় না। একমাত্র আগুনে কুলটাকে পোড়ালেই ডাইনি বুড়ি মারা যাবে। নাও এবার তাড়াতাড়ি করো। ঠিক আছে। কিন্তু কুলকুলি যেই কুলটাকে আগুনে পোড়াতে গেল, অমনি সেই ডাইনি বুড়ি উপস্থিত হলো। তোর এত বড় সাহস! তুই আমার জায়গাতে এসে আমার মৃত্যু কবচ হাত দিয়েছিস, আজ তোকে আমি ছাড়ব না। এই নিয়ে 8 জনকে আমি কুমড়ো ফুলে পরিণত করেছি, তোকে করলেই 9 জন হবে ও আমি অমরত্বের অধিকারী হব, আরো শক্তিশালী হয়ে উঠব। আজ আমার হাত থেকে তোকে কেউ আটকাতে পারবে না। কুলকুলি তাড়াতাড়ি ফেলো কুলটা। না না, ডাইনি বুড়ি মারা গেল। ডাইনি বুড়ি মারা যাওয়ার ফলে সবাই এক এক করে মুক্তি পেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের মুক্ত করলে। এবার চলি তাহলে। এই বলে দুই পরী চলে গেল এবং ওরা সবাই নিজেদের বাড়ি ফিরে গেল।